রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ জানত কি পুরস্কার রয়েছে আয়ানে এবং প্রথম কাতারে এবং এটি পুরস্কার অর্জনের আর কোনো পথ না পেত লটারি করা ব্যতীত তাহলে তার লটারি করত যদি তারা জনত জোহরের সলাৎ তাড়াতাড়ি আদায় করার কি পুরস্কার রয়েছে তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত যদি তারা জানত ঈশা এবং ফাজরের শলাৎ জামাতে আদায় করার ফাদিলাত إذا أردت <applause> أن تقوم بذلك ، فإنك تستطيع أن تقوم بذلك في حالة الجوار اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا واجعل في سمعي نورا واجعل في بصري نورا واجعل من خلفي نورا ومن أمامي نورا واجعل من فوق نورا ومن تحت نورا اللهم أعطني نورا أرثه ، هي الله ، أمر قلب أبني نور دان كرون أمر جهة نور الدين. আমার কানের মধ্যে নূর দিন আমার চোখের মধ্যে নূর দিন আমার পেছনে নূর দিন আমার সামনে নূর এবং আমার উপরে নূর দিন এবং আমার নিচে নূর দিন হে আল্লাহ আমার উপর নূর বর্ষণ করুন সাকিনাহ এবং সহ হেঁটে যাওয়া সাকিনাহ হচ্ছে ধীরে সুস্থে যাওয়া এবং তাড়াহুড়া বর্জন করা ওয়াকার হচ্ছে দৃষ্টিকে নামিয়ে রাখা এবং কণ্ঠকে নিচু রাখা এবং এদিক সেদিক অধিক তাকানো বর্জন করা মসজিদে হেঁটে যাওয়া যাতে গুনাম সমূহ ঝরে পড়ে এবং জান্নাতে মর্যাদা বাড়তে থাকে মসজিদে ঢুকার সময় দেওয়া পাঠিকা অর্থ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন বিসমিল্লাহ পড়া দুরুদ শরীফ পড়া ইতিকাফের নিয়ত করা মসজিদের ভিতরে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করা প্রবেশ করে বসার আগে তাহিয়াত আল মসজিদ সলাহ আদায় করা ইমাম আশ্মাফেই বলেন নিষিদ্ধ সময়েও তাহিয়াত আল মসজিদ সলাত বৈধ প্রথম কাতারের দিকে অগ্রগামী হওয়া যেমন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ জানত কি পুরস্কার রয়েছে আয়ানে এবং প্রথম কাতারে এবং এটি পুরস্কার অর্জনের আর কোনো পথ না পেত লটারি করা ব্যতীত তাহলে তার লটারি করত মসজিদ থেকে বের হবার সময় দোয়া পাঠ। اللهم اني سالك من فضلك ارثه هي الله امي আপনার فضل بروشكار